সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে, যেটা ইনফ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা দেশের বাহিরে প্রথমবারের মতো যাব অথবা যারা যাওয়ার জন্য রেডি হচ্ছি, একদম নিয়ার ফিউচারে আমরা আসবো, আমাদের সবারই একটা বিষয় নিয়ে খুবই টেনশন থাকে যে ইমিগ্রেশনে কেমন হয়, সেখানে কি কি বিষয়গুলো ঘটবে, আমাকে কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের টেনশনের কোনো শেষ নাই, রাইট? অ্যান্ড আমিও এক্সেপশন ছিলাম না। আমি যখন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ফার্স্ট আসতে যাচ্ছিলাম, তো আমার এই বিষয়গুলোর খুব টেনশন ছিল যে আসলে আলটিমেটলি ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করবে, কোন কাজটা কিভাবে করবো, রাইট? তো আজকে আমি আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ, যেহেতু এখন একটা কোভিড সিচুয়েশন, এখানে আরো কিছু এক্সট্রা ফর্মালিটিস এখন আমাদেরকে করতে হয়, তো আপনি কোন কোন বিষয়গুলো করবেন, কিভাবে করবেন, কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি একে একে একদম ধরে ধরে আপনাদেরকে আমি বলে দিব, যাতে করে আপনি যদি একদম ভেরি সুন যদি আপনি দেশের বাহিরে যাওয়ার প্ল্যান করেন, এটা আপনার জন্য খুবই খুবই বড় একটা গুড নিউজ, রাইট? আপনি আগে থেকে একটু জেনে গেলেন যে আপনার কোন কোন বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমি আপনাদেরকে একটা স্ক্রিন শেয়ার করি, প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে আমি ছবি দেখিয়ে বলে দিচ্ছেন, রাইট? আচ্ছা, লেটস look at the screen. I hope you people can see the screen, right? So the very first step, as you can see here, the very first step is leaving your home. I understand it's sometimes very painful. যে দেশে নিজের মানুষগুলোকে ছেড়ে আপনাদেরকে দেশের বাইরের জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। সো ফার্স্ট হচ্ছে আপনি দেশের আপনার নিজের হোম, আপনার হোম আপনি ছেড়ে দেন আপনি এয়ারপোর্টে আসবেন। তো আমাদের তো দেশে আমরা মেইনলি ঢাকা এয়ারপোর্টটা বেশি আমরা ব্যবহার করি, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর অনেকে আছেন যারা চিটাগং এয়ারপোর্ট থেকেও আপনি আপনার ফ্লাইট বিভিন্ন দেশে আপনি করতে পারেন, রাইট? সো দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউ হ্যাভ টু লিভ ইউর হোম ফর দ্য এয়ারপোর্ট, রাইট? আচ্ছা, তো এয়ারপোর্টে আপনি আসলেন। স্পেশালি ঢাকা এয়ারপোর্টের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, এটি আপনাকে একটু বলে দিই, সেটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টে আপনার গ্রাউন্ড যে ফ্লোর, সেখানে হচ্ছে আসলে যারা অ্যারাইভাল তাদের জন্য, যারা দেশের বাইরে থেকে আসবে তাদের জন্য থাকে। আর আপনি যখন হচ্ছে দেশের বাইরে চলে যাবেন, আপনাকে কিন্তু উপরে উঠে আসতে হয়। অ্যাজ ইউ ক্যান সি দ্য স্ক্রিন, যে আপনাকে উপরে উঠে এখানে উপরে চলে আসতে হবে, রাইট? আচ্ছা, ঠিক আছে। তো আপনি উপরে উঠে গেলেন। তো আর টিকিটের মধ্যে আপনাকে এটা লেখা থাকে যে যেহেতু উপরে আপনার টার্মিনাল দুটো, টার্মিনাল 1, টার্মিনাল 2 থাকে, রাইট? তো আপনি কোন এয়ারলাইন্সে করে যাচ্ছেন সেই এয়ারলাইন্সের কিন্তু আপনার টিকেটে, যে টিকেটটা আপনি কাটবেন সেখানে বলা থাকবে যে আপনার এয়ারলাইন্সের গেট কি আপনার টার্মিনাল 1-এ হবে না 2-তে হবে। ইনফ্যাক্ট আপনার যে টার্মিনাল 1 এবং 2-এ অনেকগুলো আপনার টিভি স্ক্রিন থাকে, ওখানে আপনি দেখে নিতে পারেন, রাইট? তো টার্মিনাল 1 হলে 1, 2 হলে 2, আপনি সেই টার্মিনালের গেটে আপনি চলে গেলেন, রাইট? আচ্ছা, এরপর আপনার কাজ কি, রাইট? Step 3, standing in the line or queue to enter, right? আপনি যখন টার্মিনাল 1 অথবা 2 যেটায় যে টার্মিনালে আপনার যে ফ্লাইট সেটা থাকবে, সেখানে গেটে চলে গেলেন, রাইট? আপনি ঢোকার জন্য যে গেটে দাঁড়াবেন, দাঁড়ানোর ক্ষেত্রে দেখেন সবাই দাঁড়িয়ে আছে, রাইট? আচ্ছা, তো আপনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে একজন একজন করে কি আপনি ভেতরে যাবেন। এরপর হচ্ছে ক্রুশাল স্টেপ, আই মাস্ট সে দ্যাট, স্টেপ 4, যেখানে আপনার সিকিউরিটি চেক ইন হবে, যেখানে আপনার যে ব্যাগ এন্ড ব্যাগেজ যেটা আপনার সাথে আছে, আমরা সবাই জানি আমি এই ব্যাগ আপনার কয়টা হবে, কোন ধরনের হবে, কয় কেজি হবে, এগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও আপনাদেরকে আমি করে দিয়েছিলাম, রাইট? আচ্ছা, তো আপনার যে ব্যাগ আপনি দেখতে পাচ্ছেন, যেখানে একটা যে যে মেশিনটা রোলিং মেশিন থাকে, যেখানে সিকিউরিটি চেক হবে, আপনার বড় ব্যাগটাকে আপনি এখানে দিয়ে দিবেন, বড় ছোট সবগুলো ব্যাগ আপনি এখানে দিয়ে দিবেন, রাইট? এটা এই মেশিনের ভেতর দিয়ে যাবে, যেখানে এটা চেক করবে যে আপনার ব্যাগের মধ্যে অবৈধ কোনো কিছু আছে কিনা, ইলিগাল যে বিষয়গুলো যেগুলো আপনার সাথে ক্যারি করতে পারবেন না এমন কোনো বিষয় আছে কিনা সেটা তারা চেক করবে। প্লাস আপনার এটা ব্যাগের সাথে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার অন দ্য স্ক্রিন, আপনার বডিটাও কিন্তু চেক হবে। তাহলে আপনার ব্যাগ এবং বডি চেক হয়ে গেল। স্টেপ 5, আপনাকে কি করলো, ভালো করে চেক আপ করে নিল। এরপর কাজকে এরপর অ্যাজ ইউ ক্যান সি, আপনার যে ফিমেল যদি আপনি হন, আপনার বডি এখানে ছোট একটা চেম্বার থাকে, রাইট? যেখানে ফিমেলদের বডি এন্ড তাদের যে ফার্স্ট থাকে ছোট এগুলো চেক হয়। এরপর কাজকে স্টেপ 6, যেটা নতুন, একদম নতুন, এটা কোভিড সিচুয়েশনের ক্ষেত্রে এখন শুধু এটা করছেন, আরো যেটা আগে ছিল কিনা, আরো থিংস যে আগে এই বিষয়টা ছিল না, এখন সেটা আপনাকে করতে হচ্ছে। সেটা হচ্ছে আপনার যে কোভিড নেগেটিভ যে সার্টিফিকেট আপনি সাথে করে নিচ্ছেন, সেটাকে তারা একটু ভেরিফাই করে নিবে, রাইট? তো আপনি যখনই আপনার ব্যাগ এবং আপনার বডি চেকআপ হয়ে যাবে এরপর আপনি কোথায় চলে যাবেন দেখা যাবে যে গেটের হাতের লেফট হ্যান্ড সাইড অর রাইট হ্যান্ড সাইড নো রাইট হ্যান্ড সাইড হ্যাঁ রাইট আমি যখন আসছিলাম তখন আপনার যেখান থেকে ব্যাগ চেক হলো তার রাইট হ্যান্ড সাইডে আপনি দেখবেন এরকম ছোট ছোট করে অনেক বুথ আছে যেখানে আপনি দেখবেন যে সবাই এখানে লেখা আছেন যে আপনার হেলথ যে হেলথ স্ক্রিনিং ডেস্ক বলা রাইট যেখানে আপনি আপনার কোভিড যে সার্টিফিকেট এটাকে একটু ভেরিফাই করে ওদের সিল বা সিল মেরে দিব রাইট আচ্ছা এটাও আপনার ডান এটা করে ফেললেন এরপর হচ্ছে স্টেপ 7 which is very important right আমরা যখন টিকিট কাটতে যাই আমাদেরকে ই টিকিট সাধারণত প্লেনের দেওয়া হয় রাইট যেখানে আপনার সিট নাম্বার থেকে শুরু করে অনেকগুলো ব্যাপার কিন্তু থাকে না রাইট এরপর যখন আপনার ওই যে কোভিড সার্টিফিকেট যখন আপনার ভেরিফাই হয়ে গেল স্টেপ 7 এ আপনি যেটা করবেন আপনি যে এয়ারলাইন্সে করে যাচ্ছেন যেই এয়ারলাইন্সে করে যাবেন তাদের অনেক দেখা যাবে একদম সুন্দর করে একটা বুথ আছে ওদের যে ডেস্ক ডেস্কে আপনি চলে যাবেন এরপর আপনাকে ওরা কি ফাইনাল যে আপনার টিকেটটা যেটাকে আমরা বোর্ডিং পাস বলি এটা আপনাকে ওরা দিবেন রাইট আপনার বোর্ডিং পাসে আপনি দেখবেন যে আপনার সিট নাম্বার কোথায় রাইট এগুলো আপনি পেয়ে যাবেন দ্যাট মিন্স আপনার যখনই কোভিড নেগেটিভ সার্টিফিকেটটা ভেরিফাই হয়ে গেল এরপর আপনি কোথায় যেতে হবে আপনার ওই যে এয়ারলাইন্স সেই এয়ারলাইন্সের আপনার যে টিকেটিং কাউন্টার বলেন অথবা তাদের ডেস্ক বলেন ওখানে আপনি চলে যাবেন আপনি লিখে দেখতে পাবেন রাইট তো আমি সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে এসেছিলাম তো আমি দেখছি যে সিঙ্গাপুর এয়ারলাইন্স কোথায় আছে দেনটা দেখে আমি ওদের কাউন্টারে চলে গেলাম কাউন্টারে চলে যাওয়ার পরে যেটা হবে তখন কিন্তু আপনার সাথে আপনার ব্যাগ সবগুলোকে তো আপনার সাথেই আছে রাইট এই যে দেখতে পাচ্ছেন সবাই এই যে ইয়াগুলো যেগুলো করে আপনার কি ট্রলি বলি আমরা যেগুলোকে ট্রলি করে আপনার ব্যাগকে আপনি ওই যে আপনার এয়ারপোর্টের যে আপনার যে ফ্লাইট আপনার এয়ারলাইন্স এয়ারলাইন্সের কাউন্টার আপনি সাথে করে নিয়ে গেলেন রাইট এখানে যেটা হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যেটা এই জায়গায় কিন্তু আমরা আপনার যে ব্যাগ এন্ড ব্যাগেজ গুলো ওরা মেপে দেখবে রাইট আমরা সাধারণত জানি যে এখন কোভিড সিচুয়েশনে ব্যাগে আপনার 30 কেজি দিচ্ছে আর হাতে হচ্ছে কি 7 কেজি তো ওয়েট ওরা মেপে দেখবে মেপে দেখার পর আপনাকে বোর্ডিং পাস দিয়ে দিবেন রাইট আপনার টিকিট আপনাকে ফাইনাল টিকিট দিয়ে দিবেন এই টিকিট যখন আপনি হাতে পেয়ে গেলেন তখন আপনার বড় ব্যাগগুলো কিন্তু এয়ারলাইন্স আপনার কাছ থেকে নিয়ে গেছে ওরা ওদের দায়িত্বে সেগুলোকে একদম আপনার ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছিয়ে দিবেন জাস্ট আপনার কাঁধের ব্যাগটা আপনার কাছে থাকবে রাইট এবার কাঁধে যে আপনার ব্যাগ আছে সে ব্যাগ এরপর হচ্ছে আপনার বোর্ডিং পাস সাথে হচ্ছে আপনার কোভিড নেগেটিভ সার্টিফিকেট আপনার পাসপোর্ট এই বিষয়গুলো নিয়ে আপনি কোথায় যাবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপ সেটা হচ্ছে ইমিগ্রেশন বাংলাদেশের যে ইমিগ্রেশন সেখানে দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন পুলিশ অফিসার থাকবেন সেখানে আপনার যে বোর্ডিং পাস আপনার কাছে চাইবে আপনার পাসপোর্ট দেখতে চাইবে এখন হয়তো আপনার কোভিড এর যে সার্টিফিকেট আছে ওটা দেখতে চাইবে রাইট অনেক ক্ষেত্রে যদি আপনার পাসপোর্টে ভিসা লাগানো থাকে তাহলে তো সে পাসপোর্ট যখন দেখবে তখন ভিসা দেখতে পাবে আর আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনলাইনে ভিসা পেয়েছি তো আমার ভিসাটা আমি সাথে রেখেছিলাম ওটা আমার কাছে দেখতে চেয়েছিল আমি সেটা তাদেরকে দিয়েছি রাইট আচ্ছা ইমিগ্রেশন আপনাকে কয়েকটা ব্যাপার জিজ্ঞেস করবে যে আপনি কোন দেশে যাচ্ছেন যদিও সবকিছু আছে আপনার এখানে আপনার তো বোর্ডিং পাস সবকিছু লেখা আছে এরপর আপনাকে একটু চেক করবে যে আপনি কোন দেশে যাবেন তারপর হচ্ছে কেন যাবেন রাইট আপনার সাথে কে কে আছেন যান আপনি কোথায় গিয়ে উঠবেন রাইট এই বিষয়গুলো কিছু আপনাকে ভেরি বেসিক একদম ভেরি প্রাইমারি কিছু কোয়েশ্চেনস আপনাকে করবে আমার কাছে মনে হয় না আপনার একটু ভয় থাকে রাইট উই আর হিউম্যান রাইট আচ্ছা এরপরও আপনি যেহেতু আপনি কোনো চিট করছেন না প্রত্যেকটা পয়েন্ট যেটা আছে আপনি সেটা বলে দেবেন ডান বলে দিলে আই হোপ যে আপনার কোনো ঝামেলা করবে না যদি আপনার এগেইনস্ট কোনো রকম কোনো মামলা বা কমপ্লেইন না থাকে আই হোপ আপনাকে আটকাবে না ইমিগ্রেশন শেষ ইমিগ্রেশন যখন দেখবেন আপনার এখানে আপনার পাসপোর্টের সিল মেরে দিবে যে আপনি কখন ডিপার্ট করছেন বাংলাদেশ কয় তারিখে আপনি ছেড়ে যাচ্ছেন একটা সিল ওই সিলে ওরা কিন্তু ওটা ডেটটা লিখে দেয় which is very important right আচ্ছা ইমিগ্রেশন হয়ে গেল ফাইনালি আপনি ইমিগ্রেশন ক্রস করে যখন সামনে এগিয়ে যাবেন সেটা হচ্ছে ওয়েটিং রুম সেখানে গিয়ে যেটা কাজ স্টেপ 9 অনেক গুরুত্বপূর্ণ একটা ধাপ অনেকে দেখা যায় আমি দেখেছি ইমিগ্রেশন শেষ ঘুরছে কি করবে বুঝতে পারছে না ইমিগ্রেশন যখন শেষ হয়ে যাবে এরকম আপনি বড় স্ক্রিন আপনি দেখবেন যেখানে আপনার টিকেটে যে ফ্লাইট নাম্বার যে ফ্লাইটে করে আপনি যাবেন সে ফ্লাইট নাম্বার এবং তার সেই ফ্লাইটটা কোন গেটে আছে রাইট সেটা কিন্তু উল্লেখ থাকে ফর এক্সাম্পল এই দেখেন এখানে সবগুলো ফ্লাইট বলা আছে এবং কোনটা কোন গেটে মানে আপনার বিমানটা কোন গেটে দাঁড়িয়ে গেট বলতে আসলে আলটিমেটলি দেখা যাবে যে কোন দিক দিয়ে আপনি উঠবেন কোন দিক দিয়ে প্লেনে আপনি উঠে বসবেন রাইট তো আপনি দেখবেন যে আপনার ফ্লাইট আপনার যেটা যে এয়ারলাইন্সের হোক আপনার ফ্লাইটটা কোন গেটে গিয়ে দাঁড়াবে বা কোন গেটে আপনার ফ্লাইটের চেক ইন হচ্ছে আপনি আপনার বিমানে উঠতে পারবেন এটা আপনি একটু দেখে নেন রাইট? অনেক ক্ষেত্রে দেখা যাবে যদি আপনি অনেক আগেই চলে যান, আপনি ইমিগ্রেশন শেষ করে আপনাকে অনেকক্ষণ বসে থাকতে হবে, দেখা যাবে যে আপনার যে ফ্লাইট সেই ফ্লাইটের এখনো গেট নাম্বারটা ওরা দেয়নি, হতে পারে। এটা সাধারণত 2 ঘন্টা বা অনেক ক্ষেত্রে 3 ঘন্টা আগে ওরা তাদের গেট নাম্বারটা অ্যানাউন্স করে। আপনি দেখেন যে আপনি খুব ভালো করে আপনি স্ক্রিনটার দিকে খেয়াল রাখেন যে আপনার যে ফ্লাইট, সে ফ্লাইট কোন গেটে দাঁড়াবে সেই গেট নাম্বারটা দিল কিনা। যখনই দেখবেন যে আপনি গেট নাম্বারটা পেয়ে গেছেন, গেট 1 2 3 4 5, আপনি গেট নাম্বারটা ওরা দিয়ে দিয়েছেন, আপনি সেই গেটে চলে যান। সেই গেটে চলে যাওয়ার পরে যেটা কাজ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনি যে গেটে যাবেন আপনার যে ফ্লাইটে দেখবেন যে আপনার যে এয়ারলাইন্স গুলো যাচ্ছেন সেই এয়ারলাইন্স এর লোকজন তাদের একদম আইডি কার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি সেখানে যাবেন, অনেকে আপনার সাথে যাবে, আপনি লাইনে দাঁড়াবেন। এখানে আপনার আবার কাঁধের যে ব্যাগটা, এটাকে আবার তারা কি করবে, এরকম করে চেক করবে। এরপর এখন কোভিড এর সময় দেখা যাবে যে আপনার বেল্ট, আপনার জুতো সবই ওরা খুলে ফেলে একদম ভালো করে আপনাকে ফাইনাল চেক আপ করবে। চেক আপ করে এবার তাদের একটা ওয়েটিং রুম আছে, রাইট? আপনি যে এয়ারলাইন্স করে যাবেন, যে ফ্লাইটে করে যাবেন, আপনার সব কনফার্ম হওয়ার পরে তারা ওই ফ্লাইটের যাত্রীদেরকে একটা নির্দিষ্ট কক্ষে, একটা রুমে আপনাকে আবার তারা বসাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ওয়েটিং রুম, আপনি আপনার ওয়েটিং রুম থেকে কিন্তু আপনার যে বিমানটা দেখতে পাবেন। এই যে দেখা যাচ্ছে এখানে ছবির পেছনে বিমানটা, রাইট? আমি দেখতে পেয়েছিলাম যে আমি যেখানে ওয়েট করছিলাম, ওয়েটিং রুমের গ্লাসের পাশ দিয়ে দেখতে পাচ্ছি যে আমার বিমানটা কে দাঁড়িয়ে আছে, তখন ওরা বাকিদেরকে চেক আপ করছে, রাইট? যখনই সবার চেক ডান, ওই ফ্লাইটে করে যতজন প্যাসেঞ্জার যাবে প্রত্যেকের আপনার চেকিং ডান হয়ে গেল, এরপর তারা আপনাকে এবার ডাকবে, রাইট? ডাকার নিয়ম আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে বলেছিলাম, সেটা হচ্ছে হয়তো তারা আপনার ইকোনমি ক্লাস অথবা এরপর হচ্ছে বিজনেস ক্লাস এই নাম ধরে রাখতে পারে, অথবা আপনি দেখবেন আপনি বোর্ডিং পাসে অনেক সময় লেখা থাকে যে গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3, যে কোনো ভাবে গ্রুপ 1 আগে আসেন, গ্রুপ 2 আগে আসেন, এরকম করে আপনাকে ডাকবে, রাইট? এবার আপনি এগিয়ে গেলেন, এগিয়ে যাওয়ার পর দেখবেন যে একদম একটা করিডোরের মতো, সেটা দিয়ে আপনি আপনার ফ্লাইটের দিকে যাবেন। দেখা যাবে তখন যে কেবিন ক্রুরা থাকে, আপনার ফ্লাইটের কেবিন ক্রু, তারা দাঁড়িয়ে আপনাকে ওয়েলকাম করবে, রাইট? আপনি এভাবে করে একদম সুন্দর করে আপনি লাইনে দাঁড়িয়ে, রাইট, আপনি উইথ ডিসিপ্লিন আপনি একটু একটু করে গিয়ে হেঁটে যাচ্ছেন আপনার বিমানের দিকে। বিমানে উঠে গেলেন, এই যে বিমানে উঠে যাওয়ার পর আপনার স্টেপ 13 যেটা আমি বলছি, আপনার যে বোর্ডিং পাসে যে সিট নাম্বার দেওয়া আছে সে অনুযায়ী আপনি আপনার সিটটা খুঁজে আপনি সেই সিটে বসে যাবেন। আর যদি নিজে খুঁজে না পান, কেবিন ক্রুরা তো আছেই, তারা আপনাকে বলে দিবে, রাইট? আপনি আপনার সিটে গেলেন, সিটে যাওয়ার পরে সুন্দরভাবে আপনি বসে গেলেন, এরপর তো থেকে তো আপনাকে সেবা করা শুরু হয়ে যাবে, আপনাকে খাওয়া দাওয়া দিবে, রাইট? অবশ্য আপনি যখন প্লেন টেক অফ করবে সিট বেল্ট আপনাকে অবশ্যই আপনি বেঁধে নিয়েন, রাইট? সিট বেল্ট আপনার বাঁধা হয়ে গেল, এরপর যখন আপনার আস্তে আস্তে করে আপনি খুব এনজয় করে করে আল্লাহ করে আপনি গিয়ে চলে যাবেন। যখন আপনার যে ডেস্টিনেশনে চলে আসবে, প্লেন যখন ল্যান্ড করবে, তখন ওরা আপনাকে বলবে যে প্লেন ল্যান্ড করবে, তখনও আবার কি আপনি ঠিকঠাক মতো করে ঠিকমতো আপনি পৌঁছে যাবেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যদি আপনার ট্রানজিট না থাকে, ট্রানজিট বলতে আমরা এটা বোঝাই ডিরেক্ট যদি আপনার প্লেনটা না হয়, রাইট? ধরেন ফর এক্সাম্পল আমি ঢাকা থেকে সিডনি ডিরেক্ট আমি একদম একটা বিমান আমি পাইনি, রাইট? সিঙ্গাপুর এয়ারলাইন্স আমি দুটো বিমান, তার মানে হচ্ছে প্রথমে ঢাকা থেকে আমাকে সিঙ্গাপুর, আবার সিঙ্গাপুর থেকে হচ্ছে আমার জন্য সিডনি, রাইট? তার মানে আমাকে দুটো প্লেনে উঠতে হচ্ছে, বোঝাতে পারছে? এই যে দুটো প্লেনে, একটা প্লেন থেকে নেমে কিছু সময়ের জন্য ওয়েট করাটাকে আমরা ট্রানজিট বলছি, রাইট? তো আপনার যদি ট্রানজিট না থাকে, একটা ডিরেক্ট প্লেন পেয়ে যান, তাহলে তো কাজ শেষ, আপনি কি ওখানে গিয়ে নামলেন। আর যদি আপনার ট্রানজিট থাকে, তাহলে আপনি প্রথম ডেস্টিনেশন আপনি গিয়ে পৌঁছালেন, পৌঁছানোর পরে আপনার কি কাজ, আবার কাজ শুরু। সেটা হচ্ছে কি, আবার যে আপনার সেকেন্ড যে আপনার ওখান থেকে যে বিমানটা নিতে হবে, সেটা একইভাবে আপনাকে দেখতে হবে যে আপনার যে আপনি যখন প্রথম ডেস্টিনেশন আপনি গেলেন, ট্রানজিট যেখানে হবে, ওখানে নামার পরে আবার আপনি যে স্ক্রিনে দেখবেন যে আপনার ওই ট্রানজিটের জায়গা থেকে আপনার যে ফাইনাল ডেস্টিনেশন, সেখানকার যে ফ্লাইট, সেটা আবার কোন গেটে দাঁড়াবে, রাইট? তো আমি তো সিঙ্গাপুর এয়ারলাইন্স করে আমি সিডনিতে আসছি, আমরা সবাই জানি সিঙ্গাপুরের যে এয়ারপোর্ট, চাঙ্গি এয়ারপোর্ট, রাইট? সেকেন্ড লার্জেস্ট এয়ারপোর্ট, অনেক বড় এয়ারপোর্ট, রাইট? তো আপনার টেনশন করার কোনো কারণ নাই, আপনি সবসময় খেয়াল রাখবেন যে টিভি স্ক্রিনের দিকে যে আপনার ফ্লাইটটা কোন গেটে দাঁড়াবে, রাইট? তো আপনি ফ্লাইটটা যে গেটে আছে, গেট খুঁজে না পেলে আপনি ওখানে লোকজন আছে, ওদেরকে জিজ্ঞেস করবেন, ওরা আপনাকে হেল্প করবে, রাইট? তো আপনি আপনার একইভাবে আপনি আপনার যে ফ্লাইট, রাইট, এই ফ্লাইটের গেটে আপনি যান, গেটে গেলে আবার যে ফর্মালিটিস গুলো আবার নতুন করে রিপিট হবে, সেখানে আমি আবার আপনার ব্যাগ চেক আপ হবে, সেখানে আবার আপনি কি ওয়েট করবেন, আবার সেখানে একটু একটু করে প্লেনে উঠছেন, এরপরে ফাইনালি আপনি আপনার যে মেইন ডেস্টিনেশন সেখানে গিয়ে আপনি পৌঁছলেন, রাইট? আচ্ছা, এখানে কিছু কাজ আছে এবার আপনি ডেস্টিনেশনে পৌঁছে গেলেন সেখান থেকে এবার আপনার আস্তে আস্তে আপনি যাবেন এরপর হচ্ছে যে দেশে আপনি ফাইনালি যাবেন আপনার আলটিমেট ডেস্টিনেশন সেখানে এবার ইমিগ্রেশন হবে সেখানে ইমিগ্রেশনের ক্ষেত্রে আবার দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশের পুলিশ দিয়েছি রাইট এখানে বাংলা ইমিগ্রেশন অফিসার দিয়েছি কিন্তু সেখানে যে দেশে যাবেন সেই দেশের ইমিগ্রেশন অফিসাররা থাকবে রাইট একই ভাবে আপনাকে ওরা জিজ্ঞেস করবে যে আপনি কেন আসছেন তারপর হচ্ছে আপনি কোথায় উঠবেন এটা অনেক সময় জিজ্ঞেস করে আপনার সাথে কে আছেন রাইট আবার এখন কোভিডের সময় ওরা একটু অনেক সময় যে আপনার কাঁধে যে ব্যাগটা ওই ব্যাগে আপনি কি কি রেখেছেন এটা একটু ওরা ডিক্লেয়ার করতে বলে যদি সেখানে আপত্তিকর কিছু থাকে ফর এক্সাম্পল যদি অনেক বেশি যদি আপনি মেডিসিন ক্যারি করেন আপনি যদি লিকুইড ক্যারি করেন আপনি যদি অনেক এক্সট্রা অনেকগুলো জুতো আপনি ব্যবহার করেন এগুলো যদি থাকে ওরা আপনাকে আগেই ওই যে আপনাকে আপনার যে এয়ারলাইন্স তারা আপনাকে একটা টোকেনের মতো দিয়ে দিবে সেখানে আপনাকে ডিক্লেয়ার করতে হবে যেরকম কোনো অবজেকশনেবল কিছু আপনার যে কাঁধের ব্যাগে আছে কিনা যদি না থাকে তো একইভাবে আপনাকে কিছু প্রিলিমিনারি কোয়েশ্চন করে আপনাকে আপনার ডেস্টিনেশনে যে ইমিগ্রেশন যে দেশে আপনি যাচ্ছেন তাদের অফিসার আপনাকে ছেড়ে দিবে ফাইনালি আপনার কাজ কি আপনি তো আপনার কাঁধের ব্যাগটা শুধু আপনার কাছে আছে এখন হচ্ছে ঠিক আছে আপনার যা ফাইনাল ডেস্টিনেশন সেখানেও ইমিগ্রেশন হয়ে গেল আপনি সাকসেসফুলি কোনো ঝামেলা ছাড়া সেখান থেকে আপনি ফ্রি হয়ে গেলেন এরপর আপনার যেটা সবচেয়ে In fact, I must say that অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ সেটা হচ্ছে আপনার ব্যাগ আপনার যে বড় ব্যাগগুলো সেগুলোকে আপনাকে এখন কি খুঁজে বের করতে হবে আপনি দেখবেন এরকম একটা ঘুরছে এরকম একটা বেল সেখানে আপনার সবার ব্যাগগুলো ঘুরছে তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ব্যাগ রাইট আপনি একটু দাঁড়িয়ে থাকবেন পাশে এভাবে সার্কেল ওয়াইজ সবাই দাঁড়িয়ে থাকে তখন দেখবেন যে আপনার সামনে দিয়ে আপনার ব্যাগটা যাচ্ছে আস্তে করে ধরে আপনি আপনার ব্যাগটাকে আপনি নিয়ে নেন রাইট নিয়ে নেওয়ার পরে আপনার কাজ কি উচিত যথারীতি আপনি যে ট্রলিগুলো আছে ট্রলিগুলোর উপরে আরো ব্যাগগুলোকে আপনি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে আপনার কাজ কি এরপর হচ্ছে আপনার কি এক্সিট ফাইনালি আপনি যে ওই এয়ারপোর্ট থেকে এক্সিট যে গেট যে যেখান দিয়ে যে জায়গা দিয়ে আপনি এক্সিট করা যাবে সেই জায়গা দিয়ে আপনি কি এক্সিট করে ফেললেন এরপরে আপনার কাজ কি আপনি ফাইনালি চলে গেলেন রাইট আপনার যে মেইন গন্তব্য যদি কেউ আপনাকে ওখান থেকে রিসিভ করতে আসে সে নিশ্চয়ই রিসিভিং যে কাউন্টার থাকে ওখানে ওয়েট করছে Then finally, আপনি আপনার যে আপনাকে রিসিভ করতে তার সাথে দেখা হয়ে যাবে সে ইনশাআল্লাহ আপনাকে এবার আপনার আলটিমেট জায়গায় আপনার গন্তব্যে নিয়ে যাবে রাইট আই হোপ আজকে ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যে একদম ধাপে ধাপে কোন কাজটা আগে কোনটা কিভাবে করতে হবে এই বিষয়গুলো আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেছে and অবশ্যই এই ভিডিও দেখার পরে কমেন্ট করবেন যে আপনাদের কোন বিষয় এখনো আছে কিনা যেটা খুব একটা ক্লিয়ার আপনি হননি and don't forget to subscribe my channel